নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 3রা সেপ্টেম্বর 2024 মঙ্গলবারের দৈনিক রাশিফল, মেষ টু মীন রাশির কেমন যাবে এবং যে ছটি রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে, লটারি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তার লাকি নাম্বার আমি ভিডিওর শেষে জানাবো। তাই ভিডিওটি আপনারা কেটে দেখবেন না। এবং একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান দিয়ে কমেন্ট করুন। এবং আমি একজনের মাত্র, আপনারা পরপর কমেন্ট করতে থাকুন, প্রতিদিন একজন একজন করে আমি কিন্তু আপনাদের যে কমেন্ট করবেন এবং একটি প্রশ্ন করবেন তার প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে কিন্তু দিব। অর্থাৎ একটি মাত্র প্রশ্ন করবেন, জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান দিয়ে একটা প্রশ্ন করবেন, পরের ভিডিওতে কিন্তু আপনারা সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো শুরু করা যাক আলোচনা, এবং আমি নামের অক্ষর দিয়েও আগামীকাল কিন্তু জানাবো আপনাদের দিনটা কেমন যাবে। দেখুন, আগামীকাল মঙ্গলবার কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি রয়েছে, এবং আগামীকালের যে আপনার অভিজিৎ মুহূর্ত রয়েছে 11:54 থেকে 12:45 পর্যন্ত, আর রাহুকাল রয়েছে আপনার 3:30 থেকে বিকাল 5:05 পর্যন্ত। উত্তর দিকে যাত্রা করবেন না, আর উত্তর দিকে যদি আপনাদেরকে যাত্রা করতে হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু হলেও গুড়, আখের যে গুড় হয় না, সেই গুড় মুখে দিয়ে আপনারা বেরাবেন। নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র, এবং যোগ রয়েছে সিদ্ধি যোগ। দেখুন, সিদ্ধি যোগটা বিশেষভাবে ভালো, যে কোনো কাজে সিদ্ধ লাভ হয়। অর্থাৎ আপনি কোনো ইম্পর্টেন্ট কাজ করছেন, সেখানে যদি সিদ্ধি যোগে আপনি কাজ করেন সেখানে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ পাবেন। আবারও বলি, আপনারা একটি মাত্র প্রশ্ন করবেন, জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান দিয়ে। লটারির মাধ্যমে আমি একটা একজনের সেটা তুলে ধরবো এবং একটি মাত্র প্রশ্নের উত্তর আমি দিব। তাই আপনারা প্রতিনিয়ত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকুন। দেখুন, কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে আগামীকাল দিনটা ভালো যেতে পারে। দেখুন, অশ্বিনী, আদ্রা, মৃগশিরা, মঘা, অশ্লেষা, রোহিণী, কৃত্তিকা এবং পুষ্যা, এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয় আপনার ক্ষেত্রে আগামীকাল দিনটা কিন্তু বিশেষভাবে শুভ যাবে। এবং যারা রাশি জানেন না, নামের অক্ষর দিয়েও আমি কিন্তু জানাবো কোন কোন নামের অক্ষরের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তাই অবশ্যই দেখতে থাকুন। দেখুন, মেষ রাশি, মেষ রাশি শিক্ষাক্ষেত্রে আপনি সফলতা পাবেন, আপনার ইচ্ছা শক্তি বাড়বে, উৎসাহ আগামীকাল বাড়বে, এবং গৃহে সুখ শান্তি বজায় থাকবে। ব্যবসা ক্ষেত্রে আপনার ভালো দেখা যাচ্ছে, যারা বিজনেস করছেন এখান থেকে আপনারা ভালো লাভ পাবেন। আপনাদের শুভ রং গোল্ডেন, উপায় হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। বৃষ রাশি, মনের ভয় দূর হবে, গৃহে কোনো নতুন জিনিস কেনার সম্ভাবনা রয়েছে, ছোট যাত্রা হতে পারে, ছোটোখাটো যাত্রা ভ্রমণের যোগ রয়েছে, আপনার কোনো বন্ধুর কাছ থেকে আপনি কোনো শুভ খবর কিন্তু পাবেন। ব্যবসা ক্ষেত্রে লাভ হবে, শুভ রং ক্রিম, উপায় আপনারা গরুকে আগামীকাল গমের রুটি খাওয়ান, নিশ্চিতরূপে লাভ পাবেন।
মিথুন রাশি, অর্থলাভের প্রবল যোগ রয়েছে। কেরিয়ার ক্ষেত্রে উন্নতির রাস্তা আপনার খুলবে। পরিবারের সাহায্য আপনি কিন্তু আগামীকাল পাবেন। কর্মক্ষেত্রে আপনার চাপ থাকবে এবং আপনার কোনো দূরযাত্রা হবে, অর্থাৎ কোনো ভ্রমণের যোগ কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আবারও বলবো, দূরযাত্রা থেকে আপনারা এড়িয়ে চলুন। ব্যবসা ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আগামীকালটা। ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করলে বিশেষভাবে আপনি লাভ পাবেন। আপনার শুভ রং হালকা সবুজ, উপায় হনুমানজিকে লাড্ডুভোগ নিবেদন করুন। এরপর যে রাশি আপনার কর্কট রাশি, মানসিক চিন্তা দূর হবে, স্বাস্থ্য ভালো থাকবে, অর্থের খরচের দিকে নিয়ন্ত্রণ রাখুন, স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ হতে পারে। আপনি যদি ব্যবসা করেন, অর্থের জায়গা ভালো এবং ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি দেখা যাচ্ছে। শুভ রং সাদা। আগামীকালের যে উপায়, আপনারা হনুমানজিকে আরতি করুন। সিংহ রাশি, ভাগ্যের দ্বারা অর্থ আসবে, ধৈর্য সহকারে কাজ করুন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং ব্যবসা ক্ষেত্রে আপনার লাভ হবে। শুভ রং লাল। উপায়, আগামীকাল আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, নিশ্চিতরূপে লাভ পাবেন। কন্যা রাশি, আপনার খরচ বাড়বে এবং কন্যা রাশির দায়িত্ব কিন্তু আরও বাড়বে আপনার। কেরিয়ারে উন্নতি করতে গেলে আপনাকে আরও পরিশ্রম করতে হবে। প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন। স্বাস্থ্যের দিক নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন হতে পারে, চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আগামীকাল যেতে হতে পারে। শুভ রং সাদা। উপায়, গণেশজিকে আপনারা অবশ্যই দুব্বা ঘাস নিবেদন করুন। তুলা রাশি, অর্থনৈতিক স্থিতি আপনার পরিবর্তন হবে, মান সম্মান প্রাপ্তি হবে, জীবনসঙ্গীর সাহায্য পাবেন, যার নির্দেশে আপনি লাভ পাবেন, অর্থাৎ আপনার জীবনসাথীর সাহায্যে নির্দেশে যদি আপনি চলেন, সেটাতে আপনি কিন্তু আগামীকাল লাভ কিন্তু পেতে চলেছেন। আপনি আগামীকাল রাগ নিয়ন্ত্রণ রাখুন, রাগ যে বাড়বে সেটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে। শুভ রং গোল্ডেন। আপনাদের উপায়, আগামীকাল মা লক্ষ্মীর আরতি করুন। এরপর রাশি বৃশ্চিক রাশি, আপনার নেতৃত্ব ক্ষমতা আরও বাড়বে, ভাগ্যের সাহায্যে আপনি অর্থপ্রাপ্তিতে যে বাধা ছিল সেই বাধা আপনার দূর হবে, আপনার হায়ার অথরিটি আপনার বস আপনার কাজের প্রশংসা করবে, সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে,
আগামীকাল ব্যবসা ক্ষেত্রে পরিস্থিতি ভালো হবে। শুভ রং গোলাপি, উপায় হনুমান চল্লিশা পাঠ করুন। এরপর যে রাশি ধনুরাশি, আপনি পরিশ্রমের ফল আপনি পাবেন, অর্থাৎ যে পরিশ্রম করেছেন তার রেজাল্ট কিন্তু আপনি আগামীকাল পাবেন। আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে সেটা আপনার হয়ে যাবে। ছোটোখাটো যাত্রা দেখা যাচ্ছে এবং সেই যাত্রা থেকে আপনার লাভ হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে। আপনার কোনো পুরাতন বন্ধুর সঙ্গে দেখা হবে এবং তার সাহায্য আপনি পেতে পারেন। সন্তান নিয়ে আপনার চিন্তা থাকবে। আপনি যদি ব্যবসা করেন আপনি এগিয়ে চলুন, সেখানে আপনি উন্নতি পাবেন। শুভ রং সোনালী, উপায় আপনারা কোনো গরিব মানুষকে ফল দান করুন। মকর রাশি, মকর রাশি আপনি বাদ বিবাদ এড়িয়ে চলুন। আত্মীয় স্বজনের সাথে আপনার মতভেদ মতপার্থক্য হতে পারে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার জীবনসঙ্গীর পরামর্শ নিয়ে চলুন, লাভ পাবেন। সম্পত্তি নিয়ে কোনো আলোচনা বা কোনো বড় ধরনের সিদ্ধান্ত আগামীকাল আপনি নেবেন না। এবং আগামীকাল আপনার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন। ব্যবসা ক্ষেত্রে লোকসান হতে পারে, বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না। শুভ রং ক্রিম এবং আগামীকালের যে উপায়, আপনারা পাখিকে কোনো পাখিকে আপনারা খাবার দিন, তাতে লাভ পাবেন। কুম্ভ রাশি, মান সম্মান বৃদ্ধি হবে। আয় বৃদ্ধি জন্য আপনাকে আরও পরিশ্রম করতে হবে। নিজেকে আত্মসন্তুষ্টি করলে চলবে না। আপনার মানসিক দুশ্চিন্তা আপনার কিছুটা হলেও কমবে, রাগ জেদ বাড়বে। ব্যবসা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আপনার উন্নতি দেখা যাচ্ছে। শুভ রং নীল, উপায় আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন। মীন রাশি, মীন রাশির প্রচুর সংঘর্ষ করে আপনি অর্থ পাবেন। মানসিক দুশ্চিন্তা দূর হবে। সরকারি ক্ষেত্রে উন্নতি হবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। ব্যবসা ক্ষেত্রে লোকসান হতে পারে। আপনাদের যে শুভ রং হালকা হলুদ, উপায় আপনারা হনুমানজির আরতি করুন, নিশ্চিতরূপে লাভ পাবেন। এবার কোন ছটি রাশির ক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ রয়েছে? মেষ রাশি, মেষ রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। অবশ্যই আমি বলবো আপনাদের টার্গেট নাম্বার 2। দ্বিতীয় রাশি মিথুন রাশি, মিথুন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার 1। তিন নম্বর রাশি সিংহ রাশি, সিংহ রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার 4। আর যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন। এরপর যে রাশি বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার 1। এরপর রাশি আপনার কুম্ভ রাশি, কুম্ভ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 9। একদম শেষ রাশি সেটি হচ্ছে
ধনুরাশি, ধনুরাশির আগামীকাল আকস্মিক ধন প্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার 5, অর্থাৎ এই 6টি রাশির আগামীকাল লটারি শেয়ার মার্কেট থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি রয়েছে। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান। এবার আসি, আপনারা অনেকে রাশি জানেন না নামের অক্ষর দিয়ে। দেখুন, আপনার নামের অক্ষর ডি দিয়ে যদি শুরু হয়, লটারি প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। এম আপনার আকস্মিক ধন প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, আপনার আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার নামের অক্ষর যদি জে দিয়ে শুরু হয়, আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। এবং আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। দেখুন, যারা রাশি জানেন না তারাই একমাত্র এই নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন, এবং যারা রাশি জানেন তারা অবশ্যই আপনারা এই নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন না। এবং যে দুটি রাশির ক্ষেত্রে সাবধান থাকতে হবে, প্রথম রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, বিশেষভাবে সাবধান থাকতে হবে, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না আগামীকাল। আবারও বলি, আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। জয় শ্রীরাম, জয় বজরংবলী, নমস্কার।